এবার তোলপাড় বাংলা থেকে জাতীয় স্তরের রাজ্য রাজনীতি, উত্তরপ্রদেশের ভোট নিয়েই এবার শুরু হলো রাজনৈতিক মহলে তোলপাড়। তাহলে কার দখলায় থাকছেন উত্তরপ্রদেশ, কে আসতে চলেছেন আগামীতে ক্ষমতায় উত্তরপ্রদেশের মাটিতে, যেখানে কিন্তু জল্পনা বাংলা থেকে জাতীয় স্তরের রাজ্য রাজনীতিতে সব জল্পনার অবসান ঘটাবে ফলাফল ঘোষণার দিনেই। তো বন্ধুরা বিস্তারিতভাবে জানিয়ে দিব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। উত্তরপ্রদেশের প্রথম দাবার ভোটে এবার তোলপাড় বাংলা থেকে জাতীয় স্তরের রাজনীতি, এমনকি এবার উত্তরপ্রদেশের তোলপাড়। তাহলে কার দখলে থাকছেন উত্তরপ্রদেশ, কে ক্ষমতায় চলেছেন আগামীতে, যেখানে কিন্তু রাজনৈতিক মনের ধারণা এবার আগামীতে উত্তরপ্রদেশের মাটিতে ক্ষমতায় চলেছেন সেখানকার শাসক দল বিজেপি, কারণ সেখানকার সাধারণ মানুষ বিজেপিকেই চান, এমনটাই কিন্তু এবার সমীক্ষা দেখা গিয়েছে। এমনকি ফলাফলের ঘোষণার দিনেও দেখা যাবেন উত্তরপ্রদেশে কার পাল্লা ভারী, সেই দিনেই বোঝা যাবে যে উত্তরপ্রদেশের মানুষ কাকে চান। এমনকি সমীক্ষায় উঠে এসেছে 100 99% এবার উত্তরপ্রদেশে জয় হতে পারেন বিজেপি। তো বন্ধুরা আপনাদের কি ধারণা, এবার উত্তরপ্রদেশের মাটিতে কে জয় হতে পারেন, বিজেপি নাকি অন্য কোনো দল? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।